আর এইবার ব্যারাকপুর সুজাতাস কিচেনে মাত্র 130 টাকায় এরকম 150 গ্রাম সাইজের চিকেন দিয়ে চিকেন বিরিয়ানি। ব্যারাকপুর ঘরানাটাকে মিস করছি, এই বিরিয়ানিটার সাথে চিকেন চাপটা মাস্ট। সবাই তো তাই বলছে। কেমন ছাড়া পেয়েছো? খুব ভালো ছাড়া, মোটামুটি এই রিজনেবল প্রাইসে ব্যারাকপুরে আমি একমাত্র কাঠের চালে পুরো বিরিয়ানি তৈরি করে দিই। তার সঙ্গে যেটা সব থেকে বড় ব্যাপার, দুটো বিরিয়ানি লাগে, চিকেন চাপড়ি, চিকেন চাপড়ি এই মার্কেটে দাঁড়িয়ে। গ্রামের চিকেন দিচ্ছ? ছোট ছোট চিকেন নাকি? নিজে দেখো, তুমি বলো কত গ্রামের চিকেন। তো দেখে মনে হচ্ছে প্রায় 150 গ্রামের কাছাকাছি, 150 থেকে 170 এর মধ্যে চিকেন চাই। একদম পারফেক্ট ওজন বলছো তুমি। ওই ধরো কাটিং এ জিনিস 150 থেকে 170 এর মধ্যে আমাদের অ্যাপ্রক্স সাইজ থাকে। প্রাইস কি রাখছো? প্রাইস চিকেন 130, মাটন 230। আচ্ছা, এই প্রাইসের মধ্যে আবার দুটো চিকেন বিরিয়ানি নিলে একটা চিকেন চাপ ফ্রি দিচ্ছো? সত্যি সত্যি দিচ্ছো তো নাকি ভিডিও হচ্ছে বলে বলছো? আমার 120 করে ছিল, আজ থেকে 10 টাকা করে দাম মিলে, আজকে থেকে 10 টাকা, মানে আমাদেরই কপালটা পুরলো নাকি? আচ্ছা, পূজোর এছাড়া কি পূজোর জন্য স্পেশাল কোনো অফার রেখেছো? কম্বো চলছে। কি কি কম্বো চলছে? আলু বিরিয়ানি, চিকেন চাপ আর কোল্ড ড্রিঙ্ক 140, চিকেন দিলে 200 আর মটন দিলে 300। এই যে তুমি মেনু কার্ড দেখো, এটা হচ্ছে আমাদের কম্বো পূজোর স্পেশাল কম্বো। এটা হচ্ছে তোমাদের মেনু কার্ড, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এখানে কম্বোর প্রত্যেকটা প্রাইস লেখা রয়েছে। আর 10 টাকা করে যে দাম বেড়েছে সেটা কি মেনু কার্ডে লেখা আছে? হ্যাঁ হ্যাঁ, মানে এটা নতুন মেনু কার্ড আজকে রেট চার অনুযায়ী। তাহলে বিরিয়ানিটা খেয়ে দেখি। একদম খেয়ে তুমি বলো। দাম কম দিলে হবে না, ভালো মান দিতে হবে। তো অবশ্যই তুমি খেয়ে রিভিউ দিও কেমন লাগে। ভালো না লাগে তাহলে কি করবো? তোমাদের জন্য আমরা কেটে কেটে ভিডিও বানাচ্ছি, তার কারণ হচ্ছে শুধু পুজোতে অফার নয়, ভিডিওতে অফার পাওয়া যায় সেটা দেখানোর জন্য। আর এইবার ব্যারাকপুর সুজাতাস কিচেনে মাত্র 130 টাকায় এরকম 150 গ্রাম সাইজের চিকেন দিয়ে চিকেন বিরিয়ানি আরও আছে, তার সাথে এই চিকেন চাপটা কত বড় সাইজের, টোটালটাই কিন্তু ফ্রি। যারা ব্যারাকপুরবাসী আছো বা ব্যারাকপুরে বিরিয়ানি খেতে বেশি ভালোবাসো তাদের জন্য কিন্তু এটা মস্ত বড় একটা অফার। তবে হ্যাঁ, একটা কথা যেটা সবসময় আমরা বলি, শুধু কম দাম আর বড় বড় জিনিস দিলেই হবে না, খাওয়ারের গুণগত মান কতটা ভালো সেটা কিন্তু দেখতে হবে। আর সেইটাই দেখার জন্য আমরা কিন্তু এই মুহূর্তে সুজাতাস কিচেনে বসে রয়েছি, বিরিয়ানি নিয়ে 130 টাকায় চিকেন বিরিয়ানি উইথ চিকেন চাপ আমরা খাবো। কেমন খেতে তোমাদেরকে বলবো, চলো হামলে পড়া যাক। একদম ভুল, প্রথমেই বলি খাওয়ার আগে যেটা ভালো লাগছে আমার দেখে, প্রচুর পরিমাণে রাইস দিয়েছে। একজনের পক্ষে খাওয়া কিন্তু আমার পক্ষে অন্তত পক্ষে খাওয়া ইম্পসিবল। আর আরেকটা জিনিস আমার ভালো লাগছে, সেটা হচ্ছে দেখো কতটা লাইট বিরিয়ানি, জিওলো রাইসগুলো কিন্তু প্রত্যেকটা বোঝা যাচ্ছে। অন্যান্য অনেক দোকানে আমরা হোয়াইট রাইস, ইয়েলো রাইস পাই ঠিকই, কিন্তু সেই অন্তরে মানে আমার এটা কোয়ান্টিটিটা অনেক কম। এটা দেখে মনে হচ্ছে অনেকটা লাইট, অনেকটা জুসি বিরিয়ানি, অনেকটা প্রত্যেকটা চাল একদম গোটা অনেক ফ্লাফি। ফার্স্ট বলে না যে পহলে দর্শনদারি উসকে বাদ গুণ বিচারি, এই বিরিয়ানিটাকে দেখে আমার মনে হয় এই স্লোগানটা বা এই প্রবাদটা খুব যাচ্ছে বিরিয়ানির সাথে সাথে। সেটা হচ্ছে সত্যি দেখতে কিন্তু অমায়িক এবং অসাধারণ। আমি দারুণ অ্যারোমা, গন্ধটা খুবই সুন্দর। তবে একটা ছোট্ট জিনিস যেটা হচ্ছে, একটু ড্রাই হয়ে গেছে চিকেনটা, একটু ড্রাই আমার মনে হয়, আমরা অনেকটা লেট করে ফেলেছি ঠিক আছে। তার জন্য তো যাই হোক, বেশি কথা বাড়াবো না, ফার্স্ট একটু মুখে চালান করি আসো। ব্যারাকপুরে বসে আছি, ব্যারাকপুর ঘরানাটাকে মিস করছি, কিন্তু একটা জিনিসকে ব্যারাকপুরে বসে উপলব্ধি করতে পারছি, যেটা হচ্ছে কলকাতা সাইড বিরিয়ানি। মানে যারা আরসালান পছন্দ করো, আমার মনে হয় তারা এই বিরিয়ানিটা খুব ভালো খাবে, বা আমিনিয়া যারা পছন্দ করো, খুব ফেভার একটা বিরিয়ানি। এই বিরিয়ানিটার সাথে চিকেন চাপটা মাস্ট, মানে একটা সাইড ডিশ লাগে। আমি ন্যাচারালি বলি যে বিরিয়ানির সাথে সাইড ডিশ আমি পছন্দ করি না, তারা যারা করো সেটা তাদের তোমাদের পার্সোনাল ব্যাপার, কিন্তু এইরকম একটা বিরিয়ানি চিকেন চাপ লাগবে। আমি চিকেন চাপের একটু গ্রেভি নেবো, ঠিক গ্রেভি, ঘন একটা গ্রেভি, একটু গ্রেভি দিয়ে বিরিয়ানিটা নিয়ে
জাস্ট হারিয়ে যাওয়ার মতো, অনেস্টলি বলছি জাস্ট হারিয়ে যাওয়ার মতো। না খেয়ে কিছুটা বোঝা যায় যেটা, সেটা হচ্ছে আমার কথা, সত্যি চিকেন চাপটা দিয়ে বিরিয়ানি না অমাইক খেতে অমাইক। আমি একটু আলুটা খেয়ে দেবো, এরকম সাইজের একটা আলু, ধামসা আলু বলতে পারো, লাইট লাইট কালার, প্রেস করি, বাহ সুন্দর বয়েল হয়েছে, সুন্দর বয়েল হয়েছে। একটু খেয়ে দেখি আলুটা, নর্মাল। একটু চিকেনটা খেয়ে দেখি, মাইকটা মুখের সামনে নিয়ে কথা বলতে হচ্ছে কারণ পেছনে বক্স বাজছে, সাউন্ড কিছু শুনতে পারবে না। এ হচ্ছে চিকেন, চিকেনটা একটু ড্রাই মনে হচ্ছে তবে পুরো ফ্রেশ, হোয়াইট, দারুন 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 একদম। খুব অ্যারোমেটিক, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে বিরিয়ানির ফ্লেভারটা চিকেনের মধ্যে, মোটামুটি বেশ ভালো ঢুকেছে, তবে চিকেন একটু ড্রাই, চিকেন চাপের চিকেন না দেখি। দারুন সাইজটা কিন্তু দারুন, ওয়াও ওয়াও, আহা একটু গ্রেভি দিয়ে, দারুন আলাদা আলাদা র্যাঙ্কিং আজকে আমি করব না। আমি এখান থেকে একটু চিকেন চাপের গ্রেভি নেব, একটু আলু, একটু চিকেন চাপের চিকেন, সব কটা মাখিয়ে একটা মহা বাইট। চলো জুসিনেস, মারাত্মক লেভেলের, মারাত্মক লেভেলের জুসিনেস। যারা আসবে যদি কেউ একা আসো তাহলে বলে রাখি চিকেন বিরিয়ানি নাও অথবা মাটন বিরিয়ানি, চিকেন চাপটা কিন্তু এখানে মাস্ট বি ট্রাইড আইটেম, অতি অবশ্যই খাওয়ার চেষ্টা করবে। আমি কথা বলতে পারছি না, মনে হচ্ছে সব বেরিয়ে যাবে। সত্যি চিকেন চাপটা অমাইক খেতে, আমি লাস্ট একটা ভালো চিকেন চাপ খেয়েছিলাম ভালো আমেরিকা দাদা বিরিয়ানিতে, সেকেন্ড বার যখন গেলাম, ওই ভিডিওটা তোমরা অনেকে দেখেছিলে, অনেকে ভালোবাসা দিয়েছো। আমি আশা করবো এই ভিডিওটাতে তোমরা অনেকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবো, অনেক ভালোবাসা তোমাদের থেকে পাবো। অনেকদিন ওই লাস্ট একটা ভালো চিকেন চাপ খাওয়ার পরে ব্যারাকপুর সুধা দাস কিচেন চিকেন চাপটা সত্যি দারুণ খেতে, যারা আসছো আর কিছু খাও চাই না খাও চিকেন চাপটা অতি অবশ্যই খাও। অনেকটা কোয়ান্টিটির বিরিয়ানি, এখানে স্যালাড আছে, চাটনি আছে, সবটা দিয়ে খাবো। খাওয়া দাওয়া শেষ করে বাকি কথায় আসছি, কারণ এরকম লোভনীয় খাবার জিভে জল আনছে, কথা বলা খুব মুশকিল হচ্ছে, বেশি কথা না, খাওয়া দাওয়া শেষ করে আসছি, চলো দেখা হচ্ছে। ফাইনালি খাওয়া দাওয়া পর্ব শেষ করলাম। একটা জিনিস যেটা তোমাদেরকে বলে রাখি, দুটো চিকেন বিরিয়ানি নিলে কিন্তু একটা চিকেন চাপ সম্পূর্ণ বিনামূল্যে। কেউ যদি ভেবে থাকো যে একটা বিরিয়ানির সাথে একটা চিকেন চাপ ফ্রি, একদমই নয়। আমি আর আমি দুজন মিলে দুটো বিরিয়ানি নিয়েছিলাম, তাই আমাদের একটা চিকেন চাপ ফ্রি দিয়েছে দাদা। চিকেন চাপটা কমপ্লিমেন্টারি যেটা দাদারা দেয় সেটা তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি। ভিডিওটা এখানে শেষ করি, এই ভিডিওটার মতো ভিডিওটা এখানে শেষ করি, ভিডিও কিন্তু এখনও শেষ হচ্ছে না। তাই দেখতে থাকো, লাইক সাবস্ক্রাইব করতে থাকো, সবার মধ্যে শেয়ার করো, আর আসছি আরেকটা ভালো ভিডিও নিয়ে, দাঁড়াও ওয়েট করো।